আদালতের দ্বারস্থ হয়েও মিলল না স্বস্তি। মহুয়া মৈত্রকে সরকারি বাংলো খালি করার নির্দেশে স্থগিতাদেশ দিল না দিল্লি হাইকোর্ট। ক্যাশ ফর কোয়েশ্চেন কাণ্ডে বহিষ্কৃত কৃষ্ণনগরের তৃণমূল সাংসদকে 7 জানুয়ারির মধ্যে নয়াদিল্লির 9B টেলিগ্রাফ লেনের সরকারি বাংলো খালি করার নির্দেশ দিয়েছে ডিরেক্টরেট অফ এস্টেট। এ নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন মহুয়া। খুনের চেষ্টার মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রক্ষা কবচের আবেদন খারিজ। নিশীথ প্রামাণিকের রক্ষা কবচের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। জলপাইগুড়ি সার্কিটের সার্কিট বেঞ্চ 2018 দিনহাটায় এক ব্যক্তির ওপর নিশীথের নির্দেশে গুলি চালানোর অভিযোগ সামনে আসে। নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করে পুলিশ। নিশীথের বিরুদ্ধে গ্রেফতারির পরোয়ানাও জারি হয়। রক্ষা কবচ চেয়ে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে দ্বারস্থ হন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। আর সেই মামলায় নিশীথ প্রামাণিকের আবেদন খারিজ করলো আদালত। ঠিক কি হলো আদালতে আরো বিস্তারিত আমরা জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়। রাজা, দেখো জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ডিভিশন বেঞ্চ রয়েছে, সেখানে জাস্টিস রাই চট্টোপাধ্যায় এবং সূর্য প্রকাশ কেশোয়ারিনী আজকে মামলার শুনানি ছিল এবং আগামী 22 জানুয়ারি এর শুনানি হবে। এই স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে যে মামলা উঠেছিল যে তার নির্দেশেই এলাকায় গুলি চলেছিল, এক ব্যক্তি সে গুলিবিদ্ধ হয় এবং পরে এই মামলা কিন্তু হাইকোর্টে যায় এবং আজকে সেই মামলার শুনানি ছিল এবং যে রক্ষা কবচ, সেই রক্ষা কবচে আবেদন নাকচ করে দিল হাইকোর্ট। আগামী 22 জানুয়ারি এই মামলার শুনানি হবে এবং নিশীথ প্রামাণিককে কিন্তু পুলিশ যে কোনো সময় গ্রেফতার করতে পারে এই নির্দেশে দিয়েছে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের হাইকোর্টের সার্কিট বেঞ্চ। তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আবারও তোমার কাছে আসবো, কিন্তু আপনাদের আরেকবার বলবো যে নিশীথ প্রামাণিকের যে রক্ষা কবচের আবেদন সেটা খারিজ করে দিল হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ডিভিশন বেঞ্চ। খুনের চেষ্টার মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রক্ষা কবচের আবেদন খারিজ। 2018 দিনহাটায় এক ব্যক্তির ওপর নিশীথের নির্দেশে গুলি চালানোর অভিযোগ সামনে আসে। নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করে পুলিশ। নিশীথের বিরুদ্ধে গ্রেফতারির পরোয়ানাও জারি হয়। রক্ষা কবচ চেয়ে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে দ্বারস্থ হন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। আর সেই মামলায় যে রক্ষা কবচ চেয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সেই আবেদন আজকে খারিজ হয়ে গেল। আমি রাজা এইটা তোমার থেকে একবার জানতে চাইছি, ঠিক কি ঘটেছিল 2018 যে মামলার প্রেক্ষিতে রক্ষা কবচ চেয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, কি ঘটেছিল 2018? দেখো, যে সূত্রে জানা যাচ্ছে যে দিনহাটায় কোন একটি সরকারি পার্টিগত প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামের ভিত্তিতে কিন্তু এই গুলি চলে এবং সেই গুলির নির্দেশ তারা দিয়েছিলেন নিশীথ প্রামাণিক, এটাই জানা যাচ্ছে সূত্র মারফত। সেই গুলি চালানোর কাণ্ডে কিন্তু মামলা হয় এবং তিনি কিন্তু রক্ষা কবচের জন্য 438 এর বেল চেয়েছিলেন, কোর্ট সেটা নাকচ করে দেয় এবং তার বিরুদ্ধে তখনই কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় এবং পুলিশ কিন্তু তখন তাকে গ্রেপ্তার করতে পারেনি। আজকে সেই মামলা কিন্তু জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে উঠেছিল এবং সমস্ত কথা শুনে কিন্তু যে জাস্টিস রয়েছে তারা কিন্তু নির্দেশ দেন যে এই মামলা কিন্তু আগামী 22 জানুয়ারি আবার উঠবে এবং যে কোনো সময় পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে, কিন্তু রক্ষা কবচ নাকচ করে পরিষ্কার নাকচ করে দেয় জলপাইগুড়ি হাইকোর্টের সার্কিট বেঞ্চ। অর্থাৎ এই যেহেতু রক্ষা কবচের আবেদন যেহেতু খারিজ হয়ে গেল, অর্থাৎ গ্রেফতারিতে আইনত কোনো বাধা রইল না বলে মনে করা হচ্ছে। আমি আরেকবার দর্শকদের জানাবো যে নিশীথ প্রামাণিক যে রক্ষা কবচের আবেদন করেছিলেন সেই আবেদন খারিজ হয়ে গেল। মূলত যেটা অভিযোগ ছিল নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ, আর সেই মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রক্ষা কবচ চেয়েছিলেন 2018 এই ঘটনা যেখানে দিনহাটায় এক ব্যক্তির ওপর অভিযোগ যেটা যে নিশীথ প্রামাণিকের নির্দেশেই গুলি চালানোর অভিযোগ সামনে আসে, আর সেই ঘটনায় রক্ষা কবচ চেয়েছিলেন নিশীথ প্রামাণিক, কিন্তু সেই রক্ষা কবচের যে আবেদন সেটা খারিজ করে দিল হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ডিভিশন বেঞ্চ।